ভালো গ্যারান্টি ওয়ারেন্টির একটা টিভি যদি কিনতে চান, আমি যেগুলো বলি এগুলো ফলো করে একটা টিভি কিনেন, ইনশাল্লাহ আপনার টিভি এমনিতেই ভালো টিভি হবে। এই দেখেন, এটা একটা ভোল্টেজ স্টেবিলাইজার আছে, আচ্ছা এখানে রাউটার আছে, এমআই, এখানে এই যে কিবোর্ড মাউস আছে, ওয়্যারলেস কিবোর্ড মাউস, আল্লাহ, অলরেডি তো আমরা তিনটা, আবার এই যে এটা আছে ব্লেন্ডার। মোবাইল থেকেও চালানো যায়, চমৎকার। আবার আপনি যদি চান, এটার মধ্যে 5G নেটওয়ার্ক আছে, খুব হাই স্পিডে চলে এটা। এটা ভোল্টেজ স্টেবিলাইজার আছে, আচ্ছা এখানে রাউটার আছে, এমআই, এখানে এই যে কিবোর্ড মাউস আছে, ওয়্যারলেস কিবোর্ড মাউস, আল্লাহ, অলরেডি তো আমরা তিনটা, আবার এই যে এটা আছে ব্লেন্ডার, ব্লেন্ডারও দিচ্ছে, হ্যাঁ, এগুলো তো বাতাসের উপর হয় না। আবার যদি আপনি ওয়েব ওয়েস টিভি নেন, ওয়েব ওয়েস টিভির সাথে আরেকটা গিফট বেশি আছে, এটার বদলে নিতে হবে, সেটা হচ্ছে পেড চ্যানেল এক বছরের জন্য, আচ্ছা পেড চ্যানেল দিয়ে দিচ্ছে। আর যদি অ্যান্ড্রয়েডের সাথে নেন, ওইটার সাথে চ্যানেলগুলো ফ্রি, ওইটার জন্য আর কোনো কথা নাই। আপনার টিভি চ্যানেল আছে এক বছরের সাবস্ক্রিপশন ওয়েব ওয়েস এর সাথে, হ্যাঁ, তো এই চারটা গিফটের থেকে যে কোনো একটা নিতে পারবেন। যদি আর একটা যোগ করি, যদি ঢাকা সিটির মধ্যে হন, তাহলে সেক্ষেত্রে হোম ডেলিভারি একটা আছে। তো এই পাঁচটা অপশন থেকে একটা অপশন আপনি চয়েস করতে পারবেন, যেটার সাথে দুটো অপশন আছে, দুটো চয়েস করতে পারবেন। ওকে, চমৎকার। আর এটা হচ্ছে স্পেশাল এর স্পেশাল গিফট, এটা যেটার সাথে আছে সেটার সাথে তো আছেই, এটার সাথে সেটার সাথে এটার সাথেও আবার দুই একটার মধ্যে আছে। এটা আমি বলে দেই, মানে এই গিফটটা যেটার সাথে থাকবে এটা বাদেও কিন্তু যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। আর এর বাইরে যদি অ্যান্ড্রয়েড টিভি কিনেন, অ্যান্ড্রয়েডের সাথেও কিন্তু গিফট আছে, তো এর জন্য আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা, আসলে কোন টিভির সাথে কোন গিফট আছে। হ্যাঁ, এখন যেটা এই ভিডিওর মধ্যে দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে এখানে যে টিভিগুলো আছে, গ্লোবাল টিভি আছে দুইটা, একটা হচ্ছে হায়ার ব্র্যান্ড যেটা হচ্ছে 4 বছরের প্যানেল গ্যারান্টি, আর শাওমি ব্র্যান্ড আছে 3 বছরের প্যানেল গ্যারান্টি। ওকে, দুইটা গ্লোবাল ব্র্যান্ড, সারা দুনিয়ায় পাওয়া যায় এই টিভিগুলো। এর বাইরে জেভিকো আল্ট্রা আছে, তো এখন আপনি বলতে পারেন যে জেভিকো আল্ট্রা এর মধ্যে ঢুকালেন কে, গ্লোবালের ভিতরে আবার জেভিকো আল্ট্রা কেমনে ঢুকে? আর জেভিকো আল্ট্রা ঢুকাইলাম এই কারণে, জেভিকো আল্ট্রা কিন্তু একদম মানে ওয়ার্ল্ড ক্লাস গ্যারান্টি ওয়ারটি দিচ্ছে এই ওয়েব ওয়েস টিভির সাথে, এই কারণে আমি এইটার মধ্যে ঢুকাই দিছি। কারণ আপনি জেভিকো আল্ট্রা যেটা আছে এটা হচ্ছে প্যানেল গ্যারান্টি 5 বছর, 5 বছরের প্যানেল গ্যারান্টি করছে, আর আপনার দেওয়া আছে ঢাকা সিটির মধ্যে হোম সার্ভিসও করছে, আচ্ছা, তো এটা আপনার খারাপ কি? গ্যারান্টি ওয়ারেন্টি তো সেম করছে, তাহলে অলমোস্ট কম্পিটিশনে ওদের সাথে কম্পিটিশনে যাচ্ছে এখন, তাই তো? হ্যাঁ, আর ওয়েব ওয়েসের পিকচার কোয়ালিটিতে কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই, তো আপনি যে কোনো টিভির সাথে কম্পেয়ার করে নিতে হবে, তো এই এই কারণে এটার মধ্যে ঢুকাইছি। মোটামুটি এক একটা সাইজের প্রাইস যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে কাছাকাছি প্রাইসের হচ্ছে, প্রাইস রেঞ্জটা কিন্তু, যার কারণে আমি একটা কম্পেয়ার টাইপের ভিডিও করব। আচ্ছা, আর যারা ভালো টিভি কিনতে চান তাদের জন্য চারটা জিনিস আমি বলে দিই, এই চারটা জিনিস যদি আপনি একটু লক্ষ্য করে মিলাতে পারেন আপনি, তাহলে একটা ভালো টিভি আপনি অবশ্যই কিনতে পারবেন। ওকে, তো আপনারা ওই জিনিসের প্রতি আপনাদেরকে বলবো যে আপনারা যে জিনিস আপনি পারবেন না ধরতে, সেই জিনিসের দিকে নজর না দিয়ে আপনি একটু ভালো গ্যারান্টি ওয়ারেন্টির একটা টিভি যদি কিনতে চান, আমি যেগুলো বলি এগুলো ফলো করে একটা টিভি কিনেন, ইনশাল্লাহ আপনার টিভি এমনিতেই ভালো টিভি হবে। তাহলে ভাই, এখন কিন্তু আমরা দেখবো একটা ভালো টিভি কীভাবে কেনা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা কীভাবে কেনা যায় একটু দেখি। এখন দেখেন, এই যে এই লাইনে উপরে লাইনে আছে 4K টিভি 43 ইঞ্চি, আচ্ছা, তো এখানে তিন কোম্পানির তিনটা টিভি আছে, একটা হচ্ছে জেভিকো ওয়েব ওয়েস আল্ট্রা, জেভিকো আল্ট্রা, এরপরে আছে হায়ারের গ্লোবাল 4K, আর এটা আছে শাওমির গ্লোবাল 4K। তো এই তিনটা টিভির মধ্যে কিন্তু পিকচার ভিডিও চলতেছে, তো আমরা প্রথমে লক্ষ্য করতে পারি যে কোনটার ভিডিওটা ভালো। হ্যাঁ, যেহেতু একই ভিডিও চলতেছে, কোনটা ভিডিওটা ভালো আসতেছে এই জিনিসটা খেয়াল করতে পারি। আচ্ছা, একটা জিনিস আমি পছন্দ করলাম, টিক মার্ক দিলাম যে না হায়ারেরটা ভালো লাগতেছে আমার পিকচার, আচ্ছা একটা হইলো টিক চিহ্ন, একটা ক্যাটাগরি আমরা টিক মার্ক দিলাম, সিলেক্ট করতে পারলাম। এরপরে দ্বিতীয় আমি কি সিলেক্ট করব, তিনটার বললাম যে ভাই একটু সাউন্ডগুলো আমার বাজা বাজা শোনা, এই তিনটার কোনটা ভালো লাগে। তো এমন মনে করেন যে আমার সাউন্ডটা ভালো লাগলো জেভিকোর, যে সাউন্ড বার আছে এই টিভিটার সাউন্ড মনে হয় ভালো, তো দুইটার দুইটা টিক চিহ্ন পাইলো। এখন তিন নম্বরে আসতেছে আপনার হচ্ছে গা এটা প্রাইস, প্রাইসটা দেখা যাচ্ছে আমার ভালো লাগলো শাওমিটা, তো আমি দিলাম যে শাওমিটা। হ্যাঁ, এখন আর একটা থাকলো হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি, এখন কারা দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি বেশি আমি সেইটা দেখলাম।
তো সবকিছু এই চারটা জিনিস মিলানোর পরে আমি দেখলাম যে না, ভোট পাইছে কেটা বেশি, যে ভোট পাইছে সেই দিকে আমি গেলাম, তাহলে পরে আমি একটা ভালো জিনিস কিনতে পারবো আশা করা যায়। এই জায়গায় জাস্ট খালি মানে টিক চিহ্ন বেশি হলেই হবে না, হ্যাঁ ফাইনালি কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা এখানে থাকতে হবে, রাইট? তো সেটা তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো উনি টিক চিহ্ন দিবে। এখন দেখা গেছে যে দুইটা আপনার অপোজিটে গেছে, একটা আপনার পক্ষে আছে, বাট ওটাই আপনার দরকার, আপনার কিন্তু ওইটাই কেনা উচিত। হ্যাঁ সেটাই তো কেনা উচিত, রাইট? তো আপনার ডিসিশন আপনি নিতে পারবেন, আপনাকে কোনো বন্ধু বান্ধবের হেল্প নিতে হবে না, আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য শুধু আমার কাছে এসে আপনি যে যে যা যা বললাম এগুলো আপনি নিজ চোখে দেখে নেবেন, আপনিও পারবেন, ভাবিও পারবেন, আশা করা যায় বাচ্চা বাচ্চির যারা বাচ্চা বাচ্চি আছে তারাও ডিসিশন নিতে, সিরিয়াসলি আপনি যেভাবে এক্সপ্লেইন করছেন ভাই সবাই কিনতে পারবে। সুন্দর করে তো এখানে Xiaomi টিভি 4K দেখি, দাম পড়বে 38,000 আচ্ছা 500 টাকা 38,500 টাকা হ্যাঁ ওকে 38,500 টাকা দিলে কিন্তু এই টিভিটার সাথে আপনার দুইটা গিফট আমরা দিব, ওকে? হ্যাঁ একটা ওই যে চারটা গিফট বলছি, চারটা থেকে আপনি যে কোনো দুইটা বেছে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে যেটা আছে হায়ার, হায়ারটার প্রাইস পড়বে আপনার 34,900 টাকা 34,900 টাকা 34,900 টাকাও কিন্তু আপনারা এই এই এর সাথে নিতে পারবেন, দুটো গিফট, দুইটা গিফট থাকবে, হ্যাঁ দুটো গিফট দেওয়া যাবে, হ্যাঁ ওকে, যে কোনো বেছে নিতে পারবেন। এরপরে থাকলো হচ্ছে আপনার Jvco আলট্রা, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 33,500 টাকা 33,500 এটার সাথে কিন্তু একটা গিফটই, আচ্ছা চারটার মধ্যে যেকোনো একটা নিতে পারবেন, হ্যাঁ 33 ওইটার সাথে একটা গিফট, কিন্তু গিফটের মধ্যে আবার সেটা স্পেশাল স্পেশাল গিফট যেটা এটা ব্লেন্ডার, এই ব্লেন্ডার থাকবে, ওয়াও। তো এখন এই একটা আর একটা পয়েন্ট আপনারা যোগ করতে পারেন, কোনটার সাথে গিফট বেশি এটাও একটা যোগ করতে পারেন। আমি চারটে আগে বলছিলাম, এখন যে পাঁচটায় আপনি গিফট যোগ করতে পারেন। তো এখন আমি কিন্তু এটার গিফট কি আছে বলে দিলাম, হ্যাঁ আর প্রাইস কি আছে তাও বলে দিলাম, দুইটা জিনিস কিন্তু বলা শেষ। অ্যান্ড পিকচার তো দেওয়ার সাউন্ডটা তো আমি দেখাইতে হচ্ছে না দর্শকদের, তাই না? সেদিনে তো সরাসরি এসে দেখতে হবে অবশ্যই, অথবা যদি কারোর মনে করেন যে হেল্প নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফোন দিবেন ডিসপ্লেতে থাকা নাম্বারে, যে কোন টিভিটার আসলে সাউন্ড ভালো সেটা কানে কানে বলে দেওয়া যাবে আপনাকে, ওপেনলি বলা যাবে না, কারণ আমি সব কোম্পানির টিভি বিক্রি করি, ওপেনলি বললে মানে একদিকে যে কোনো একদিকে আর কি এক পাশে নিয়ে নেওয়া হয় আর কি, সেটাই সেটাই। তো কারোর দিকেই আমি নিচ্ছি না, যেহেতু সবগুলো টিভি আমার কাছে ভালো, তো ওইটা শুধু কানে কানে বলবো আপনাকে যারা ফোন দিবে, বা কোনটার আপনার পিকচার কোয়ালিটি ভালো, কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো, এটা যদি শুনতে চান অবশ্যই ফোন দিবেন, শোরুমে না এসে কিন্তু ফটোশুটগুলো নিয়ে নিতে পারবেন, জাস্ট একটা ফোন দিতে হবে। তাই বলে ভাই এইরকম না, আর এক শোরুমে বসে, হ্যাঁ যাদের টিভি কিনতেছেন আর এক শোরুমে বসে আর আমার ফোন দিয়ে জানিয়ে নেবেন যে আসলে ভাই কোনটা হলো, এটা কিন্তু অনৈতিক হয়ে যাবে, ঠিক আছে? সেটাই, যদি আমার কাছ থেকে কেনার নিয়ত থাকে তাহলে পরে আপনি আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আপনাকে সকল তথ্য দিব। এরপরে যেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সেটা আমি বলে দিই, আচ্ছা Xiaomi-র কিন্তু 3 বছরের প্যানেল গ্যারান্টি, আর এটার কিন্তু 1 বছরের পার্টসের গ্যারান্টি আছে, 1 মাসের অর্থাৎ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 30 দিন রিপ্লেস থাকবে, হ্যাঁ আর সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছর ওকে। তো হায়ারে যেটা আছে এটার আবার কিন্তু প্যানেল গ্যারান্টি একটু বেশি ভাই, 4 বছর হ্যাঁ 4 বছর প্যানেল গ্যারান্টি আছে, আবার এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 6 মাসের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টিও এটার বেশি, ওকে? তো এটার সাথে আবার পার্টসের গ্যারান্টিও বেশি, 2 বছরের পার্টসের গ্যারান্টি আছে, তো সেটা আপনি বিবেচনা করতে পারেন, সার্ভিস ওয়ারেন্টি 5 বছরে আচ্ছা এই দুইটার মধ্যে হোম সার্ভিস কি প্রোভাইড করতেছে? হ্যাঁ এই যেগুলো দেখাচ্ছি 43 সবগুলারই হোম সার্ভিস আছে, হোম সার্ভিস আছে, শুধুমাত্র এটা Jvco আলট্রা হচ্ছে ঢাকা সিটির মধ্যে হোম সার্ভিস, আচ্ছা ঢাকা সিটির মধ্যে। তো Jvco আলট্রা যেটা আছে এটার প্রাইস কিন্তু আপনার 33,500 টাকা, কিন্তু এটার গ্যারান্টি প্যানেল গ্যান হচ্ছে 5 বছর, আচ্ছা পার্টস হচ্ছে 2 বছর, অর্থাৎ প্যানেল গ্যারান্টি এটা সব থেকে বেশি আর পার্টসের গ্যারান্টি 2 বছর, হায়ারের মতোই 2 বছরের প্যানেল গ্যারান্টি, আচ্ছা আচ্ছা। আর এটা 30 ডেজ আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, প্লাস আপনার ফ্রি সার্ভিস পাচ্ছেন 10 বছর, ফ্রি সার্ভিসটা আবার বেশি, ওকে? তো সেক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন যে কোনটার গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনাকে পছন্দ হয়েছে। তাহলে আপনারা যারা না এসে কিনতে চান তারা কিন্তু আমি 3টা জিনিস বলে দিছি, একটা হচ্ছে এটার সাথে কি গিফট আছে, রাইট, একটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি, আর একটা হচ্ছে এটার প্রাইস, এই 3টা আপনারা কম্পেয়ার করে একটা ডিসিশন নিতে পারেন। আর সাউন্ডটা যদি জানতে চান, সাউন্ড বা ভিডিও কোয়ালিটি, সেটা কিন্তু গোপনে ফোন দিবে, রাইট? তাহলে এগুলো বলে দিব। তো ভাই এগুলো তো বলেই দিলাম সব, আর কিছু তো বলার দরকার নেই না, হ্যাঁ। তো গিফটও যা আছে সবই বলে দিই, সবই বলা শেষ, এখন চলে যাবো আমরা 43 ইঞ্চির ফুল এইচডি, 43 ইঞ্চির ফুল এইচডি, নিচের লাইনটা হচ্ছে ফুল এইচডি, এই দেখেন ফুল এইচডি, কিন্তু যেগুলো দেখাইছি সবগুলো কিন্তু ফোর Xiaomi গ্লোবাল আছে, হায়ারের গ্লোবাল আছে, এটার ফুল এইচডি দুটোই, কিন্তু Jvco আবার ফুল এইচডি এখানে নাই ওই বয়সের মধ্যে। তো এখানে যে Xiaomi-টা আছে এটার দাম পড়বে 29,500 টাকা, 29,500 সাথে কিন্তু দুটো গিফট দিব, আচ্ছা দুইটা গিফট থাকবে সাথে, হ্যাঁ। আর এই যে এখানে যে হায়ারটা আছে
এটা দাম পড়বে 7500 টাকা একটা গিফট দিব ওকে আর ওয়ারেন্টি এটা ফুলেজ দিয়ে আর আর যা আছে গ্যারান্টি ওয়ারেন্টি যা আছে সবকিছু সেম থাকবে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি যা আছে ওলা বলে দিছি আগেই তো এটা নিয়ে আর আপনার নতুন করে বললাম রাইট তো এরপরে চলে যাব আমরা 32 ইঞ্চির যাই 32 ইঞ্চি হ্যাঁ মানে মাঝখান থেকে আবার নিচের দিকে আসলাম আর কি আচ্ছা তো এখানে এখানে জেবিকো যেটা আছে এটা হচ্ছে জেবিকো ওয়েবওএসের আল্ট্রা টিভি যেটার দাম 21500 টাকা 21500 টাকা আর এটার সাথে কিন্তু আপনার গিফট আছে গিফট আছে হ্যাঁ 21500 টাকার মধ্যে আপনি দুটো গিফট নিতে পারবেন এই টিভিটার সাথে আর এখানে হায়ারের যেটা আছে এটার সাথে কিন্তু আপনারা একটা গিফট নিতে পারবেন আর এই টিভিটার দাম পড়বে 19900 টাকা 19900 টাকা আর শামির যেটা আছে শামিরটার দাম পড়বে আপনার মাত্র 21900 টাকা সাথে কিন্তু আপনি দুটো গিফট নিতে পারবেন দুইটা গিফট পেয়ে যাবেন হ্যাঁ তো এই আর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা তো আগেই বলে দিছি হ্যাঁ আচ্ছা যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে আমরা একটু বড় টেলিভিশন গুলো দেখাই দিব আপনাদের 50 ইঞ্চি টিভি এই যেটা আছে দেখতেছেন সামনে এটা কিন্তু আপনার এই যে ডিকে 5 মডেলের আর এটা জেবিকো আলট্রা ওয়েবো সিরিজ আচ্ছা আচ্ছা তো জেবিকো আলট্রার কিছু বেশ কিছু সুবিধা আছে যেটা আর সম্বন্ধে এখনো আলোচনা করি নাই এটার হচ্ছে আপনার সাউন্ড বারটা এক্সট্রা ব্যবহার করা যায় অর্থাৎ মোবাইল থেকে আপনি চাইলে সাউন্ড বারটা ব্যবহার করতে পারবেন এটার স্ক্রিন রেকর্ডিং করা যায় এই ব্যবস্থা আছে জিনিসটা আমি আরেকটা ক্লিয়ার করে দিই আপনাদের আপনাদের টেলিভিশন বন্ধ রাখা আপনি মোবাইল থেকে সরাসরি কিন্তু গান বাজাইতে পারবেন টেলিভিশন দিয়া ঠিক আছে তো এটার স্ক্রিন রেকর্ডিং করা যায় আর এটা দিয়ে আপনার রিমোট ছাড়াও কিন্তু এই টিভিটা চালানো যায় মোবাইল থেকেও চালানো যায় চমৎকার আবার আপনি যদি চান এটার মধ্যে 5G নেটওয়ার্ক আছে খুব হাই স্পিডে চলে এটা ওকে তো এটা এই কারণে আপনার হয় আপনার যে 5G এখন তো ব্রডব্যান্ড 5G হয়ে গেছে যদি 5G টিভিতে না থাকে তাহলে কিন্তু আপনার সাপোর্ট করবে না কোনো কাজ করবে না তো এদিক দিয়ে আপনার একটা প্লাস পয়েন্ট আছে আর 30% বিদ্যুৎ সাশ্রয় করে বাচ্চাদের চোখের ক্ষতি বা বাচ্চাদের না সবার চোখে চোখই তো চোখ সবারই চোখের ক্ষতি কম করবে অন্যান্য টিভির থেকে অর্থাৎ অ্যান্ড্রয়েড টিভির থেকে এটার মধ্যে চোখের ক্ষতি কম হবে আই প্রোটেকশন দেওয়া আছে জি তো এরকম আরো কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সবগুলো মনে করে আসলে বলতে পারতেছি না তো এই টিভিটা যারা নেবেন এটা হচ্ছে 50 ইঞ্চি সাইজ দাম পড়বে 40000 টাকা সাথে কিন্তু একটা ব্লেন্ডার গিফট আছে আর যদি 50 ইঞ্চি নেন 55 ইঞ্চি 50 ইঞ্চি নিলে পারে এই টিভিটা হবে 55 ইঞ্চি টিভিটা হচ্ছে D2 মডেলের আর এটার দাম পড়বে আপনার 50000 টাকা মাত্র 55 ইঞ্চি টিভি অর্থাৎ দুটো আপনার গিফট একটা ব্লেন্ডারের সাথে আর একটা দুটো স্পেশাল গিফট আপনারা পেয়ে যাবেন আর নর্মাল যেগুলো আছে ওয়ালাঙ্গা থান্ডার প্রোটেক্টর এগুলা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন আর গিফটের সাথে কিন্তু আরো একটা স্পেশাল গিফট আপনি অপশনাল হিসাবে নিতে পারেন সেটা হচ্ছে টিভি চ্যানেল যেটা পেইড টিভি চ্যানেল আছে ওয়েবসাইটের সাথে সেটা কিন্তু আপনি নিতে পারবেন অপশনাল হিসাবে আচ্ছা আচ্ছা তো সেটা আপনি ওই তিনটা যে গিফট আছে ওইটা পরবর্তীতে যে কোনো একটা বাদ দিয়ে নিতে পারবেন আর এর বাইরে যদি 55 ইঞ্চি টিভি আছে আরও গ্লোবাল সিরিজের সেটা হচ্ছে আপনার যদি শাওমি নেন এটার দাম পড়বে আপনার মাত্র 58900 টাকা 58900 টাকা সাথে কিন্তু একটা ব্লেন্ডার গিফট পেয়ে যাবেন এই শাওমি টিভির সাথে এটা রিয়েল 4K টিভি ওকে এর বাইরে যেটা হায়ার টিভি আছে এই টিভিটা পড়বে 55900 টাকা এটার সাথেও কিন্তু একটা ব্লেন্ডার গিফট আছে তো শুধু ব্লেন্ডার আর ব্লেন্ডার টিভি কিনলে কিন্তু আপনি গাড়ি নিয়ে আসেন এরপরে আছে 65 ইঞ্চি আছে হায়ারের এইটা হায়ারের এইটার 65 আছে 4K তো এটা যারা নিতে চান তারা পড়ে 74900 টাকা সাথে কিন্তু ব্লেন্ডার গিফট আছে হায়ারের 65 ইঞ্চি আর যদি মনে করেন যে আপনি নেবেন 55 ইঞ্চি নেবেন এইচকিউএলইডি এটা হায়ারের হবে এইচকিউএলইডি 95 দাম 74900 টাকা সাথে কিন্তু একটা ব্লেন্ডার গিফট আছে আর যদি মনে করেন যারা 65 ইঞ্চি নেবেন এইচকিউএলইডি হায়ারের তাহলে ওটার দাম পড়বে আপনার 91900 টাকা সাথে ব্লেন্ডার গিফট দিবেন সাথে ব্ল্যাক ভাই আগে বলে দিলে মানে এটা একটা কমন হয়ে গেছে আমি না বললে বলে দিচ্ছি হ্যাঁ যেহেতু টেবিল টেলিভিশন কিনবেন ব্লেন্ডার তো নিবেনই কারণ এটা হচ্ছে 10 তারিখ মতো আপনাদের জন্য বাম্পার অফার ওকে ভাই সো অনেক অফার দিচ্ছেন আর কিছু দিবেন আর কিছু ভাই দেবো না এখন যা দিছি এইগুলো যদি কাস্টমার বুঝে নিতে পারে তাহলে তো ভালো না বলতে পারলে ভিডিও দেখে না বলতে পারলে কিন্তু গিফটগুলো নাই অর্থাৎ রেগুলার যে অফার ওই অফারই নিতে হবে আপনাকে তো যারা যাদের রিমোট দরকার আপনি ধরেন স্বামীর রিমোটটা নষ্ট হয়ে গেছে বা হায়ারের নষ্ট হয়েছে আমাদের কাছে পাবেন বয়স পাবেন নন বয়স পাবেন আবার সনি স্যামসুংও যদি আপনি ইউজ করেন যদি আমরা সনি স্যামসুং বিক্রি করি না রিমোট পাবেন ধরেন যে আপনার ওয়ালটন টিভি আছে সিঙ্গারের টিভি আছে বা ভিশনের টিভি আছে আপনারা রিমোটের জন্য আসতে পারেন আমার কাছে জেবিকোর আছে তো সব কোম্পানির রিমোটই মোটামুটি আমার কাছে আছে এছাড়া যদি মনে করেন যে আপনি এসি যেগুলো আছে জেনারেলের হতে পারে সেটা বা মিডিয়ার হতে পারে বা গ্রি হতে পারে সব থেকে বেশি বিক্রিত বা হায়ারের হতে পারে এগুলোর জন্য আপনারা রিমোটের জন্য আমাদের কাছে আসতে পারেন এসির কিন্তু মাস্টার রিমোটও আমাদের কাছে আছে তো এগুলো পাবেন
ওকে মাহফুজ ভাই, যারা কিস্তিতে টেলিভিশনগুলো নিতে যাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? কিস্তিতেও কিন্তু ব্যবস্থা আছে, সুব্যবস্থা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি ক্রেডিট কার্ড থাকে প্রাইভেট ব্যাংকের, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 20টা ব্যাংক থেকে হয় আপনার ইএমআই করা যায়, অর্থাৎ ডিজিটাল কিস্তি। 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাস পর্যন্ত কিস্তি হয়। আর এক্ষেত্রে আপনার এটার কিস্তি কত, মানে চার্জ কত আসে, ইন্টারেস্ট কত আসবে, প্লাস আপনার যদি 6 মাস নেন তাহলে কত আপনার পার কিস্তি আসবে, তো এগুলো আপনি একেবারে হচ্ছে ইন্টারেস্ট যেটা আছে এটা ডিপেন্ড করবে ব্যাংকের উপর, এটা কিন্তু ভাইদের হাতে না। আপনারা যে ব্যাংকের কার্ড হোল্ডার আপনারা কাইন্ডলি আপনাদের কাস্টমার কেয়ারে কল করে ইনফরমেশন গুলো জেনে নেবেন যে আপনাদের ব্যাংকে কত ইন্টারেস্ট কাটতেছে, রাইট, ওটা জেনে নিয়ে আমাদের কাছে আপনি ইএমআই করতে পারবেন। এছাড়াও যদি আপনি পেমেন্ট করতে চান পজ মেশিনে তাহলে 2% চার্জ সহ করতে পারবেন। যদি আপনি বিকাশ বা নগদে করতে চান তাহলে এটা যার যার ক্ষেত্রে যতটুকু চার্জ আছে সেটা দিয়ে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন, করতে পারবেন, সব ব্যবস্থাই আছে। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।